ওস্তাদ দৌ বটে আপনি কর্তা মশাই। যাই, এখানে থাকলে তো আবার আপনি পরীক্ষায় বসাবেন, রেল বাজারের হোটেলে যেতে হবে। আমি যাই। এই যে মামা, একটা চিঠি এলো এই মাত্র, প্রত্যেকে কলকাতা থেকে লিখেছে কালকে দুজন ভদ্রলোক আসবেন, এখানে খাবেন। চিঠি দিয়ে আসতে চাইছে? হ্যাঁ, বেশ নামি দামি লোক। এই তো মনে হচ্ছে। তাছাড়া বারবার করে লিখেছে যে মাংসটা যেন আপনি নিজে হাতে রান্না করেন। মাংসটা নিজে হাতে ঠিক এরকম লাগছে না? তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাল দেখে শুনে মাংসটা নিয়ে এসো, আমি রান্না করে দেবো। আমি যাই, আমি একবার ওই ওই হোটেলে যাবো। আসো। আরে কিরে, তুই কোথায় গেছিস? নাতনিকে নিয়ে তোমার বাড়িতে বাজার দিতে গিয়েছিলুম, গিয়ে দেখি পদ্ম দিদি বসে খুব গল্প করছে। পদ্ম দিদি আমাদের বাড়ি? হ্যাঁ গো, সচক্ষে দেখলাম, আমার সামনে দিয়ে তো তখন নিজের বাড়িতে চলে গেল। কিন্তু এর সময় তো পদ্মদিদি হোটেলে থাকার কথা। বেচুবাবুর হোটেল দুদিন ধরে বন্ধ। হ্যাঁ, হোটেল বন্ধ, পদ্মদিদি আমাদের বাড়ি ঘুরে গেল কেন? কিছু ঘটেছে নাকি? আচ্ছা, আমি একবার পদ্মদিদির বাড়িতে দেখা করে আসি, ব্যাপারটা বোঝা দরকার তো। আমি তো তোমার খোঁজে যাইনি, আর খোঁজের আমার দরকারও নেই, তোমার মেয়ে বউকে দেখার সাথ ছিল, দেখে এলু। না, আমার খোঁজে তুমি নাই বা গেলে, তুমি গেছো এই আমার আনন্দ। সে কথা বাড়ি বয়েছে জানাবার দরকার ছিল না ঠাকুর, তবে বউটি তোমার বড় ভালো, আর মেয়েটিও কি সুন্দর, আমাকে কত যত্নার্থী করে খাওয়ালো, গল্প করলো, সময়টা বেশ ভালোই কেটে গেল। একটা কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল পদ্মদিদি। কর্তাবাবু নাকি হোটেলটা তুলে দেবেন? ওসব উড়ো কথা কান দিও না তাহলে ঠাকুর। কর্তাবাবু সাত দিকে যে হোটেল তুলে দেবে, আমার রক্ত দিয়ে হোটেল করেছি, হয় হোটেল দাঁড়াবে, নইলে নিজের হাতে আগুন জ্বালিয়ে ছাই করে দিয়ে যাব। কথাটা তুমি মনে রেখো। আর যে এটা করবে, চা না খেয়ে আপনি যেতে পারবেন না নরেন্দা, বসুন তো। তুমি বুঝতে পারছো না সাহেব, আমাকে এখনই হোটেলে বেরোতে হবে। কে নরেন নাকি? হ্যাঁ। কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি, এবার উঠবো। না না, বসো বসো, একটু জল জল খাও, হোটেলে এখন আজ করবে, দুয়োর মধ্যে গিয়ে কি করবে কি হোটেল। আশা, ও আশা, তোর নরেন্দ্রের জন্য আর আমার জন্য একটু চা কর। হ্যাঁ মা করছেন। হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ গা, আজ আমাকেও একটু দেবে নাকি চা? হ্যাঁ, সেই চা খেতে হলো তো, আমার কথায় তো হলো না, বাবা বললেন তাই। তোমার কথাতেই খেতাম। জানা আছে, আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন না, আজকে কিন্তু নিয়ে যেতেই হবে। আজকে কি টকি আছে? ওই ঘরে একটা টকির কাগজ আছে, ও বেলায় ঢাক বাজিয়ে বিড়ি করছিল, আমি আনছি। বাবা, পদ্ম পিসি এসেছিল, আমি এসে বলছি। জামাইয়ের জন্য যে খালি স্পেশাল, তোমার মেয়ে তোমার জন্য দুটো কাপ কিনেছে, তা তোমার তো আর ওইটুকুনি তো হবে না, কত হিংসুটে হচ্ছে আজকাল। কি আশা, হ্যালো, পদ্মদি কি বললে কি? ওই তো বসে বসে গপ্প করলে, চা খেলে, পান সেজে দিলুম খেলে, তারপর বললো ওদের সে হোটেল নাকি উঠে যাচ্ছে আর নাকি চলে না, এইসব বললে আর বললে এইসব কথা। দেখেছো, আমি জিজ্ঞেস করলুম একটি কথা ভাঙলে না, এই পদ্ধতি না শেষ পর্যন্ত সেই পদ্ধতি, মচকাবে কিন্তু ভাঙবে না। বাবু, হ্যাঁ, আশা বলছিল যে ওকে আর মামিমাকে নিয়ে একটু টকি দেখতে যেতে, তা আপনি যদি বলেন। যাও না, যাও টাকি দেখতে যাও।
খরচা পাতি কিন্তু নিজে থেকে করো না, তোমার মামিমার কাছ থেকে চেয়ে নিই। ছেলে মানুষ তুমি পয়সা কুড়ি কোথায় পাবে? আচ্ছা সন্ধ্যেবেলা যদি বলি না ফিরতে কিন্তু রাত হয়ে যাবে, আপনি যদি কষ্ট করে একটু স্টেশনের হোটেলে বসে। ঠিক আছে ঠিক আছে, হোটেল ঠিক থাকবে, আমি যাবো কোন হোটেল, তুমি যাও। আশা মাকে তাড়া দাও, মা তো সময় জ্ঞান বলতে নেই, যাও। জানো বাবা, জীবনে না প্রথম টকি দেখতে যাচ্ছি, আমি মাকে বলছি মা। হোটেল বন্ধ করতে বেশ দেরি হয়ে গেল বলে মনে হচ্ছে। তা হবে না, তুমি আমার ছেলে হোটেলে চলে এলে, এদিকে হোটেলের ম্যানেজারই সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আরে নরেন নেই, আমারও তো সেই অবস্থা। নরেন টকি দেখে এখনো ফেরেনি? ফিরবে, এখনই ফিরবে, ও ফিরলেই তো আমার ছুটি। এটা কথা ভাবছিলাম হাজারিদা। কি কথা বলো দেখি। কয়েকদিন বাবুরা কলকাতা থেকে আসছে, তোমার হাতে রাঁধা মাংস খেতে কাল। মেহনত করে এত দূরে বাবুরা শুধু মাংস খেতে আসছে নাকি অন্য কোনো মতলব আছে? এমনিতেই তুমি এ হোটেলটা পেয়েছো জেনে অনেকেরই চক্ষুশূল হয়ে আছো। তো কেউ আবার তলায় তলায় কলকাঠি নেড়ে বাবুদের পাঠালো কি না কে জানে। ওটা যে আমিও না ভাবছি তা নয়, কারো উস্কানি দে যদি বাবুরা আমার এই হোটেলের রান্নার ব্যাপারে উপরে একটা বাজে রিপোর্ট পাঠায়, তাহলে তোমার এই হোটেলের লাইসেন্সটাই খারিজ হয়ে যেতে পারে। নরেন কি বল? নরেন এসব কথা ভাবে না, যে আজকে দাদা বললে যা ইচ্ছে হবে হবে। তুমি আবার এসব দুর্ভাবনার কথা ছেলেটাকে বলো না, রাত্রে ওর ঘুম হবে না। আরে মামা, আপনি তোর বাপের মতো রসপাশন্নি মানুষ আর আছে না? সাত সাতটা বছর ধরে শহরে রয়েছে, একটা দিনের জন্য একটু টকি দেখতে গেল না? আমি তো আবার আমিও যাব বাবা। এর পরে যখন যাব না তখন তুমি আমাদের সঙ্গে যাবে। আমিও যাব। কি এত ভাবছ? না, কাল কলকাতা থেকে একদল বাবুরা আসবে হোটেলে, হঠাৎ মনে পড়ল তাই ভাবছি। বাবু তৃপ্তি হয়েছে তো? আগের ইন্সপেকশনে যখন এসেছিলাম তখনও আপনার রান্না খেয়ে তারিফ করেছিলাম, আর আজও মাংসটা যা খেলাম কি বলেন? ডিলিশিয়াস, স্বাদ বহু সারা সত্য। বসুন না, বসুন না। ঠিক ঠিক, এবার কাজের কথাটা বলি। আমার গুজরাটি বন্ধু বড় ব্যবসাদার, বিখ্যাত সাতকার কোম্পানির বড় অংশীদার, জিআইপি রেলের সব হিন্দু হোটেলের কন্ট্রাক্টর হচ্ছেন এই সাতকার কোম্পানি। তো ওরা আপনাকে বলতে এসেছে যে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা এবং তদারকির জন্য মোটা মাইনে দিয়ে আপনাকে রাখতে। হ্যাঁ, তিন বছরের এগ্রিমেন্ট, আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা, একজন চাকর ওরা আপনাকে দেবে। আর মুম্বাই মে আপকো ফ্রি কোয়ার্টার ভি দেগা। হ্যাঁ, আর যদি ওদের নাম জমে যায় তাহলে লাভের একটা অংশ ওরা আপনাকে দেবে। হ্যাঁ, আপনি রাজি? আমি এর সঙ্গে একটু কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপ
আপনি রাজি হয়ে যান মা বাবা। হ্যাঁ আমিও তাই ভাবছি। দেখো হোটেলের ব্যবসা চালানো একটার পর একটা যা হচ্ছে আমার তো কিরকম স্বপ্নের মতন মনে হচ্ছে। সবই আপনার গুণ মা বাবু। মা বাবু আপনি যান, ওদের আপনার মতটা জানিয়ে দিন। বলি তাহলে হয়তো এটা হলো কন্ট্রাক্ট ফর্ম আর এটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখে বুঝে না এই ফর্মটা এইখানে হাজারিবাবু সই করবেন, এখানটা হ্যাঁ, আর দুজন সাক্ষী সই নেবেন, একজন সরকারি কর্মচারী হওয়া চাই আর একজন স্থানীয় কোনো ভালো হোটেলের প্রোপাইটার হওয়া চাই। তাহলে কাগজগুলো আপনাদের কাছে রেখে দিন, আমরা বিকেল 5টা অবধি স্টেশন অফিসে আসি, তার মধ্যে সইপত্র করে আমাদের দেবেন। আর হ্যাঁ আগামী মাসের পয়লা থেকে কাজ শুরু করবেন। পয়লা আমাদের লোক এসে আপনাকে মুম্বাই নিয়ে যাবে। পয়লা? কিন্তু সে তো মাত্র আর দিন 15 বাকি। হ্যাঁ অসুবিধা হবে না? না আচ্ছা চলে থাকবে না। উঠতি মুখে নরেন দু দুটো হোটেল চালাতে পারবে? ও তো বলতে পারবে, আমারও বিশ্বাস পারবে। আচ্ছা তুমি তো আছো, তোমায় একটা কথা বলি বংশী। বলো। আমি তো আর দিন 15 আছি, আমার বড় ইচ্ছে নরেনের সঙ্গে টেপি বিয়েটা আমি দিই। তোমার কি মত? মানে ওর বাবা মা নেই, তোমার মতটাই তো শেষ কথা। এই ব্যাপারে তোমার সঙ্গে তো আমার আগে কথা হয়েই গেছে, আমি আর নতুন করে কি বলবো বলো। চিরদিন তোমার পাশাপাশি আছি সুখে দুঃখে, তো আমারও আপনজন বলতে কেউ নেই, তুমি আমার বড় দাদার মতো আর নরেনও তোমার ছেলের মতো, ও তুমি যা স্থির করবে তাই হবে। তুমি মত দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ খুশি মনে দিচ্ছ? হ্যাঁ খুশি মনে। দেখো 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 দিচ্ছ? হ্যাঁ আমি যাই, এই কাজটা আগে সেরে ফেল। ভালোই হলো। রেলবাবুকে দিয়ে তো একটা সাক্ষী করা গেল, কিন্তু কর্তাবাবুকে তো পেলাম না। বড় ইচ্ছে ছিল কর্তাবাবুকে দিয়ে একটা সই করাই। উনি তো খানিক্ষণের মধ্যে হোটেলে ফিরবেন শুনলাম, উনি না থাকেন যদুবাবু তো আছেন। আচ্ছা যাও তুমি যাও, রেল স্টেশনে গিয়ে বসো, বাড়ির লোকে তো কিছু জানে না, আমি যাই দেখি কি বলে। বাড়ি চললো। আচ্ছা আপনি আসুন। ও নরেন তুমি যাও। তোদের কি হলো রে ও মা টেপি? তো আনন্দের খবর, তো না বুঝেই কাঁদছিস। এই বয়সে অত দূরে তোমাকে যেতে দেবো না, ওই টাকা ঘরে বসেই মাসে রোজগার করতে পারবে। টাকাটাই তো সব নয়, 5টা দেশ দেখে বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, একটা নতুন জীবন, এইগুলো তো আসো। তোমাকে 3টে বছর দেখতে পাবো না। কে বললে? হ্যাঁ দেখতে পাবি না, আরে ছুটি থাকায় আমি আসবো না। দেখো এদের বিমুই জায়গা, আপন বলতে একটা মানুষ কাছে থাকবে না। কাউকে আমার দরকার নেই, ওর রাধা গোবিন্দের কৃপায় আমি ভালোই থাকি। তাছাড়া আমার আর একটা উদ্দেশ্য আছে, এই বড় বড় হোটেলগুলো কি করে চালায় আমি নিজের চোখে দেখে আসবো। ব্যবসায় যখন আমি নেমেছি তখন এর ভিতরে যা যা আছে সব দেখে নিয়ে শিখে নিয়ে তবে আমি ছাড়ব। তোমরা তো জানো এটা আমার একটা বাতি। তো বুঝি তবু মন যে মানতে চায় না। তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিলে তো আমি খেলতে পারবো না। হাজারি বাড়ি আছো? হাজারি কতও না, এ দেখো কতও নিজে এলেন। যাই করতে বাবু।
তুমি যখন আমার কাছে গিয়েছিলে আমি তখন ওই মহাজনের কাছে গিয়েছিলাম, মেলা টাকা ধার হয়ে গেছে, খালি টাকা দেখাচ্ছে। আমারও যা অবস্থা, তো দেখ সে কথা, ওই ফিরে এসে তোমার কথা শুনে আমি তোমার ওই স্টেশনের হোটেলে গিয়েছিল, সেখানে নরেনের কাছে সব কথা শুনলো। তা কই দাও, তোমার কন্ট্যাক্টটা দাও, সই করে দিই। হ্যাঁ উনি বসে, হ্যাঁ আগে পান তামাক খান। ওরে টেপি, একটু চা কর। না না আগে দরকারি কাজটা সেরে নি, দাও। অনেক কষ্ট আমি তোমায় দিয়েছি হাজারি, হোটেল থেকে তাড়িয়ে দিয়েছি, তবু মায়া কাটাতে পারিনি। তুমি ওঠো হাজারি, অনেক উঁচুতে ওঠো, তুমি জয়যুক্ত হও, এই আশীর্বাদ আমি তোমায় করছি। বাবু আপনি নিজে আমার বাড়িতে এসে সই দিয়ে গেলেন, আমায় আশীর্বাদ করে গেলেন, এ আমার মনে থাকবে বাবু। আপনাদের আমার মতো একজন বেয়াই পেল, সে কত বলো কথা বলেছ। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, সব ঠিক আছে তো? না এদিকে আর তোমাকে কিচ্ছু দেখতে হবে না, ওবাবু ওই পর্যাত্রীরা এসছে, ওদের সব ভালো করে দেখাশোনা হচ্ছে, তো তুমি দেখো বাবু একটু যেন মুন্ডে না হয়। তুমি কিন্তু খেয়েছো? তোমার সব ব্যবস্থা করে দেবে। এই কুসুম, আরে সব তো ভালোই ভালোই হচ্ছে, অথচ তো এখনো এলো না, আমার চিঠির উত্তরে পরিষ্কার লিখেছিল ও আসবে। আমি তো তাই ভাবছি, এদিকে চেপিও জিজ্ঞেস করছিল, জেঠিমাও ভাবছে, কি হলো বলো নাকি? এরকম একটা আনন্দের দিনে অতসি আসবে না, কোনো তো একটা দুঃখ রয়ে যায়। মেয়েটা জামাই নিয়ে আসবে, হুজুর লোড করবে, এখনো তো সময় আছে জ্যাঠামশাই। হ্যাঁ আমি দেখি ওই দিকটা। হ্যাঁ দেখি। অগ্নিরে আমার বাক্সের চাবিটা দেখো না, দেরি হয়ে গেল কাকাবাবু, এ শুনেন আমার ভাসুরপ। মা এ তোকে আমি কি বেশি দেখছি রে।
দাদা বললো বে তুমি আমার কি করলে। অত শিখে কয়েকটা দিন দেখিয়ে দিচ্ছি, বুঝলে বংশী? ভালোই করেছ, লোকজনের মধ্যে থাকলে মনটা একটু হালকা হবে। হালকা আর কি, যা গেছে তা তো আর পূরণ হবার নয়। ওসব কথা ভেবে আর কি হবে। কই বেয়ান, মেয়ে জামাইকে কি আটকে রাখবেন? বাড়ি ভাড়া করলাম, নিয়ে যাব বলে বসে আছি, একটু তাড়া দিন। মেয়ে জামাই কি ওই ভাড়া বাড়িতে থাকবে নাকি? টেপির বাবা যে বললে এই বাড়িতেই থাকবে। আমি বলেছিলাম বংশীকে, কিন্তু ও তো রাজি হচ্ছে না। পাত্রপক্ষ ওর তো এখন জোর বেশি। উনি থাকবে না, একা একটা বাড়িতে আমি থাকবো কি নিয়ে? কই এরকম তো কথা ছিল না। হ্যাঁ বংশী, না বংশী যে সেসব দিয়ে এরকম করবে আমার সঙ্গে, এটা আমার ধারণা ছিল। কেন বেয়ানকে মনে কষ্ট দিচ্ছ হাজারিনা? ভাবনা নেই, ছেলে মেয়ে আপনার আঁচলের তলাতেই থাকবে। কুটুম এসেছে কয়েকজন গাঁ থেকে, তাই 7 দিনের জন্য।